নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি দুর্দান্ত টেকনিক শেখাবো আপনাদের। রিলেশনের সমস্যা যাদের আছে, বিশেষ করে রিলেশনের সমস্যা যাদের আছে এবং যারা অন্যান্য অনেক টেকনিক করে খুব ভালো ফল পাননি, এখনো সেই সমস্ত টেকনিকগুলো ইউজ করছেন, এরকম অনেক মানুষই আছেন যারা আমাকে ফোন করছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন। বেশ কিছু মানুষ ইদানিং সফলতা পেয়েছেন অন্যান্য টেকনিক, যে ওয়াটার টেকনিক রয়েছে বা ল অফ অ্যাট্রাকশনে যে সমস্ত টেকনিক রয়েছে বা রেইকিকে ইউজ করেও অনেকে সফল হয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন তারা কিন্তু এখনো রিলেশনের জায়গাটা ঠিক করতে পারেননি। তো এই বিষয়টা আমাকে ভাবায়, আমি চাই প্রত্যেকেই সফলতা পাক। আর ইদানিং আমি দেখতে পাচ্ছি এই সমস্যাটা খুবই বেশি, অনেক মানুষই ফোন করছেন, সে ছেলেরাও ফোন করছে, মেয়েরাও ফোন করছে, একই সমস্যা তাদের, প্রত্যেকের সমস্যাই একই, দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, কেউ কারো সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না, যাকে বলা হয় ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো তারপর হয়তো আপনি চাইছেন যে আমি তার সঙ্গেই আবার সম্পর্কটা তৈরি করব, কারণ আমার দিক থেকে ভালোবাসাটা একদম খাঁটি ছিল। তো এটা ঠিক কথাই। তো সেই বিষয়গুলো সবই করার জন্য, মানে সফল হওয়ার জন্য, সেই সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য, তো আপনারা অন্যান্য টেকনিক তো করছেনই, সেগুলো করুন। তার পাশাপাশি আজকে আমি একটি যাকে বলা হয় খুবই শক্তিশালী টেকনিক, সেই টেকনিকটি আপনাদের দিচ্ছি। তো মন দিয়ে যা যা বলছি সেগুলো শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনার মতো সমস্যায় যারা আছেন তাদের প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে এবং শিখে বিষয়গুলোকে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে। এবং যিনি ফার্স্ট আজকে আমাকে দেখছেন তাকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান এবং আপনার সময় মতো আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এই টেকনিকটি ব্যবহার করতে পারবেন যারা রেইকি শিখেছেন, তারা যেরকম ব্যবহার করতে পারবেন, যিনি রেইকি শেখেননি তিনিও ব্যবহার করতে পারবেন। প্রথমে কি কি জিনিস প্রয়োজন সেগুলো বলে দিই। প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এবং আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের একটি করে ছবি লাগবে, দুটো ছবি লাগবে। ছবি যদি না থাকে সেক্ষেত্রে একটি কাগজে নাম এবং বয়স আপনাকে লিখতে হবে দুজনের, ঠিক আছে, আপনারটাও লিখবেন তারটাও লিখবেন। তো এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে দুটো ময়ূরের পাখনা বা ময়ূর পুচ্ছ বা যাকে পিকক ফেদার বলা হয়, সেই ময়ূর পুচ্ছ দুটো লাগবে, ঠিক আছে, একদম ওপরের দিক থেকে, ঠিক কৃষ্ণ ঠাকুরের মাথায় যেরকম থাকে, তার ক্রাউনের মধ্যে যেরকম থাকে, বাড়িতে যে গোপাল ঠাকুর আছে বলা না কি ব্যাপার, তো সেই ঠাকুরের মাথায় যেরকম ফেদার থাকে এরকম সাইজের, ঠিক আছে, উপর দিকটা সুন্দর, চোখটা আঁকা আছে, দুটো সেরকম ফেদার লাগবে, পিকক ফেদার। এরপর লাগবে লাল কালির একটি পেন আর লাল সুতো, সোনালি বা হলুদ রঙের একটি খাম, অর্থাৎ সেই গ্রিটিংস কার্ড পাঠানোর যেরকম খাম হয় ওই টাইপের খাম, আর পারফিউম বা সেন্ট, এই জিনিসগুলো আপনার প্রয়োজন। এগুলোকে আপনার কালেক্ট করতে হবে। আপনি ময়ূরের যে পাখনার কথা বললাম বা পুচ্ছর কথা বললাম, সেটা আপনি কিন্তু দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এইবার কি করবেন, দুটো ময়ূর পুচ্ছকে পরস্পরের দিকে মুখ করে এইভাবে আপনাকে রাখতে হবে। ময়ূর পুচ্ছের যে চোখটা যেদিকে আঁকা থাকে কালারিং, এই যে ধরুন এদিকে আঁকা আছে, এটার এইদিকে আঁকা আছে, তো এইভাবে আমি রাখবো, পরস্পরের দিকে রাখবো, হলো। এরপর আপনাদের দুজনের যে ছবি রয়েছে সেই ছবিও মুখে মুখ, মানে একইভাবেই রাখবো। এই যে ময়ূর পুচ্ছ যেটা আগে বানানো হলো সেটা মাঝখানে চলে এলো, অর্থাৎ এই ছবির ওপরে থাকলো, তারপর আর একটা ছবি দিয়ে আটকানো হলো, ঠিক আছে। তার মানে বিষয়টা দাঁড়ালো কি,
একটি ছবির সামনে ময়ূরপুচ্ছ আর একটি ছবির সামনেও ময়ূরপুচ্ছ, এইভাবে দুটোকে আটকে দেওয়া হলো। এবার এই যে বিষয়টা তৈরি হলো এটাকে ওই খামের মধ্যে ভরতে হবে, যে খামের কথা বললাম, খামের মধ্যে ভরে খামটিকে আটকে দিয়ে আঠা দিয়ে আটকে দিতে হবে। এইবার এখানে যারা রেইকি জানেন এবং সেকেন্ড ডিগ্রি করেছেন বা তার পরবর্তী করেছেন, তারা এখানে চারটে সিম্বল আপনি ড্র করে দেবেন লাল কালি দিয়ে। কিভাবে করবেন আমি একে রেখেছি, একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা দেখুন ভালো করে দেখুন, এই যে খামের উপরের দিকটা অর্থাৎ খামটা আটকানো হলো। এবার এখানে হংসা যে শোনেন সেহেকি চকুরে চকুরে লাল কালি দিয়ে আঁকবেন, কিন্তু সব সিম্বল লাল কালি দিয়ে আঁকবেন। এবার আঁকা হয়ে যাওয়ার পর ওই যে খামটি তৈরি হলো, খামের ওপরে আপনি সাতটি প্যাঁচ দেবেন লাল সুতো দিয়ে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত হয়ে যাওয়ার পর ওখানে আপনি একটি বা দুটি গিট দিয়ে দিন। এবার যারা রেইকি জানেন তারা দুটো হাতে সমস্ত সিম্বল ড্র করে নেবেন, আপনাদের প্রাপ্ত যে সিম্বল আছে অর্থাৎ হাত দুটোকে স্ট্রং করে নিলেন, তারপর রেইকি কল করলেন। করার পর হাতে রেইকি এসে গেল। আর যারা রেইকি জানেন না তারা দুটো হাতকে একটু ঘষে নিন, ঠিক আছে, এভাবে ঘষে নিন। তারপর বাঁ হাত পাতুন, বাঁ হাতের উপরে খামটি রাখুন, ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে আপনি একুশ বার ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র একুশ বার এইভাবে বলুন। মনে মনেও বলতে পারেন, আওয়াজ করেও বলতে পারেন। এরপর চোখ বন্ধ করুন, করে এখানে যিনি রেইকি জানেন তার কথা বলছি, তিনি প্রথমে হংসা যে শোনেন, তারপর সেহেকি, তারপর চকুরে সিম্বল আজ্ঞাচক্রে কল্পনা করুন। যিনি রেইকি জানেন না তার এখানে কিছু করার প্রয়োজন নেই। এরপর ভিজুয়ালাইজ করুন অর্থাৎ কল্পনার জগতে চলে যান, যে যার সঙ্গে আপনার সমস্যা রয়েছে সেখানে সমস্যা বলে আর কিছু নেই, অর্থাৎ আপনারা দুজনে একসঙ্গে ঘুরছেন, একসঙ্গে গল্প করছেন, একসঙ্গে গান গাইছেন, ফিল্ম দেখতে যাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, একে অপরের বাড়িতে যাচ্ছেন, বাড়ির অন্যান্য যে ফ্যামিলি মেম্বার রয়েছে দু বাড়িরই তাদের প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকে কথাবার্তা বলছেন, সবাই আপনাদের সম্পর্কে খুশি, আপনারা নিজেরা নিজেদের এই সম্পর্কে খুশি, আপনারা সুন্দরভাবে আপনাদের এই জীবনকে উপভোগ করছেন। এই বিষয়টা আপনাকে সুন্দর করে ধীরে ধীরে কল্পনা করতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে ধীরে ধীরে কল্পনা করবেন। কল্পনা ধীরে ধীরে করতে বলা হচ্ছে এই কারণে যাতে আপনি সঠিকভাবে ফিলটা করতে পারেন, যে হ্যাঁ সত্যি আপনারা ঘুরছেন বা সত্যি আপনারা আনন্দে আছেন, একদম মনের গভীর থেকে সেটাকে অনুভব করুন, সুন্দরভাবে এইটাকে কল্পনা করতে থাকুন। 10-15 মিনিট আপনি শুধু এই কল্পনাটি করবেন। একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার শুরু করুন, যে আপনারা সুন্দরভাবে ঘুরছেন, বন্ধু বান্ধবের বাড়িতে ঘুরতে যাচ্ছেন, কি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে কারো বিয়ে সেই বাড়িতে ঘুরতে গেছেন, বা আপনারা একসঙ্গে কোথাও পিকনিকে গেছেন, বা কলেজের সমস্ত বন্ধু বান্ধবরা একসঙ্গে পিকনিক করছেন সেখানে আপনারা গেছেন, আপনাদের মধ্যে কেউ গিটার বাজাচ্ছেন, গান করছেন, কেউ মানে একদম রিয়েল যা হয় আর কি, সেই সমস্ত বিষয়গুলোকে সুন্দর করে ধীরে ধীরে ভাবতে থাকুন। এক মুহূর্তের জন্য কিন্তু মনে করবেন না যে এটা আপনি একটা টেকনিক করছেন, সম্পূর্ণ হারিয়ে যান, আপনি যা চাইবেন আপনি কিন্তু সেটাই পাবেন। সুন্দর করে আপনি যদি ভাবতে পারেন এবং কল্পনায় দেখতে পারেন তো আপনার জীবনে কিন্তু সেটাই আসতে বাধ্য। তো এইভাবে আপনাকে এরকম সুন্দর করে কল্পনা করতে হবে 10-12 মিনিট, বা আপনি যদি 15 মিনিট করতে পারেন তো আরও ভালো। এরপর
আপনি এই খামটিকে একটি ভালো জায়গায় নিয়ে রেখে দিন, তবে ঠাকুরের আসনে বা কোনো ঠাকুর দেবতার কোনো স্থানে কিন্তু রাখবেন না, এমনি কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। এবং ওই খামটিতে আপনি একটু পারফিউম দিয়ে দেবেন, ঠিক আছে, ওপর থেকেই পারফিউম দিয়ে আপনি ওটাকে রেখে দিন। আবার যখন পরের দিন বসবেন তখন আগে একটু পারফিউম দিয়ে নেবেন, দিয়ে তারপর বসবেন। আমি একটু মিস করে গেছি, প্রথম দিকেই যখন আপনি হাতের মধ্যে খামটি রাখার কথা ছিল সেই সময় একটু পারফিউম দেওয়ার কথা ছিল, সেটা আমি মিস করে গেছি। তো আপনারা সেটা করবেন, হাতের ওপর যখন রেইকি এসে গেল বা হাত ঘষে নেওয়ার পরে যখন খামটি রাখবেন বলেছিলাম সেখানেই একটু পারফিউম দিয়ে নেবেন দু সাইডে দিয়ে, তারপর হাতের ওপরে হাত দিয়ে রেখে পুরো বিষয়টা করবেন। এবং রাখার সময়ও একটু পারফিউম দিয়ে জিনিসটা রেখে দেবেন, খামটি রেখে দেবেন, ঠিক আছে। এইভাবে আপনারা টানা 21 দিন করুন। 21 দিনের মধ্যে যদি ভালো ফল না পান, মানে মন খারাপ করবেন না, কখনো নেগেটিভ চিন্তা করবেন না, আপনার 21 দিন না হলে 42 দিন অবশ্যই হবে, না হলে 63 দিন অবশ্যই হবে, আর না হলে হয়তো আরো কিছুদিন বেশি লাগতে পারে। কারণ সবার কল্পনা শক্তি এক নয়, সবার ফিলিংস এক নয়, সবার ভাইব্রেশন এক নয়। কেউ হয়তো 21 দিনে করে ফেললো, কেউ হয়তো 42 দিনে করলো, বা কেউ হয়তো আরো বেশি দিন সময় লাগতে পারে, কিন্তু প্রত্যেকেরই কাজ হবে ধৈর্য নিয়ে আপনাকে করে যেতে হবে, তবে কিন্তু আপনি সফল হবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কি করতে হবে এবং কিভাবে করতে হবে। তো এইভাবে করুন, আমি বিশ্বশক্তির কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে সফল হন, এবং আপনারা আপনাদের যে মনের মানুষ তাকে নিজেদের জীবনে পুনরায় ফিরিয়ে আনুন এবং তাদের সঙ্গে হ্যাপিলি জীবনটাকে কাটান, এই প্রার্থনা করি। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তো এই ছিল ভিডিও। আরও কিছু জানতে বা রেইকি শিখতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে অনলাইন রেইকি ক্লাস করানো হচ্ছে এবং 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে, যার অর্থ হচ্ছে মাত্র 36 মিনিট সময় লাগবে আপনার সারা দিনে রেইকি অভ্যাস করতে। যারা মনে করেন যে রেইকি শিখবো কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিস করতে হয়, তাদের জন্য বলবো না, মাত্র 36 মিনিট সময় আপনি সারা দিনে ব্যবহার মানে বের করতে পারলেই কিন্তু আপনার জন্য এনাফ। এবং প্রত্যেকটি রেইকি কোর্সের সঙ্গে বর্তমানে প্রাণিক হিলিং, এঞ্জেল থেরাপি, এঞ্জেল হিলিং কোড এবং ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারফুল টেকনিক থাকছে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এবং আরেকটি কথা বলি, ফার্স্ট ডিগ্রিতেই আপনি ডিস্ট্যান্ট হিলিং করতে পারবেন, সেই টেকনিকটিও কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। সবাই খুব ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রেইকি বার্তা। আজকে আসছি, নমস্কার।